গোয়েঙ্কা কলেজে ভর্তি হতে চাও? তার আগে জেনে নাও, গোয়েঙ্কা কলেজে ভর্তি হলে তোমাদের কি কি রুলস এন্ড রেগুলেশনস ফলো করতে হবে এবং ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি রুলস এন্ড রেগুলেশনস দেওয়া হয়েছে। তো অলরেডি গোয়েঙ্কা কলেজ তাদের ওয়েবসাইটে 2021-এ যে অ্যাডমিশন হবে তার জন্য একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই সেই নোটিশটা পেয়ে গেছো, তাও আমি আজকের এই ভিডিওতে নোটিশটা একটু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব, যাতে তোমাদের আর কোনো রকম ডাউট না থাকে যে কিভাবে এই বছরে গোয়েঙ্কা কলেজের অ্যাডমিশন প্রসেস হবে। চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো গোয়েঙ্কা কলেজের অ্যাডমিশন সংক্রান্ত যে ওয়েবসাইটটা রয়েছে, গোয়েঙ্কা কলেজ অ্যাডমিশন, সেই ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে 26 জুলাই গোয়েঙ্কা কলেজ একটা অ্যাডমিশন সংক্রান্ত নোটিশ পাবলিশ করেছে। এবার সেই নোটিশটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। এই নোটিশে মেনলি কতগুলো সিটস রয়েছে, কিভাবে অ্যাডমিশন প্রসেসটা করা হবে এবং ফি স্ট্রাকচারটা ডিটেলে তোমাদের এই নোটিশে বলা আছে যে কোন পারপাসে কত টাকা তোমাদের ফিস দিতে হবে। আমি এই নোটিশটা তোমাদের সামনে একটু ডিটেলে ডিসকাস করছি। প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আমি আগে গোয়েঙ্কা কলেজের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম, সেম অ্যাজ সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই দিয়েছে। জেনারেল, ওবিসি আর এসসি এসটি তিনজনের জন্য আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। প্রথমেই যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের মার্কস কীরকম, তোমাদের কি সাবজেক্ট থাকতে হবে, যেরকম তোমাদের 2021-এ এইচএস পাস করতে হবে এবং তোমাদের এই যে সাবজেক্টগুলো দিয়েছে যেরকম অ্যাকাউন্টেন্সি, বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথ, বিজনেস অর্গানাইজেশন, এই সমস্ত এখানে অনেক সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের থাকলেই হবে এইচএসে, ঠিক আছে। নেক্সট যে ক্যাটাগরিগুলো, নেক্সট যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেগুলো হচ্ছে মার্কসের ওপর বেস করে, যেরকম জেনারেল ক্যাটেগরি থেকে মানে আনরিজার্ভ ক্যাটেগরি থেকে যারা বিলং করছো তাদের জন্য মিনিমাম 75% মার্কস এগ্রিগেট, মানে বেস্ট অফ করে মিনিমাম 75% মার্কস থাকতে হবে এবং রিলেটেড সাবজেক্টে তোমাদের 60% মার্কস থাকতে হবে। যারা ওবিসি এ বা ওবিসি বি ক্যাটেগরির রয়েছে তাদের জন্য 67.5% মার্কস ইন এগ্রিগেট এবং 54% ইন রিলেটেড সাবজেক্ট থাকতে হবে। এসসি আর এসটিদের জন্য এখানে বলা আছে 56.25% ইন এগ্রিগেট আর 45% ইন রিলেটেড সাবজেক্ট। এই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তোমরা গোয়েঙ্কা কলেজের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু তোমরা যদি ভেবে থাকো এই পার্সেন্টেজ পেয়ে তোমরা গোয়েঙ্কা কলেজে অ্যাডমিশন পাবে, সেটা একদমই ভুল। গোয়েঙ্কা কলেজের কাট অফ খুবই হাই যায়, যেরকম জেনারেল ক্যাটেগরি প্রায় 90% কাট অফ যায়, তো বাকিদের মোটামুটি 80-85% এরকম কাট অফ যায়। তাই এই পার্সেন্টেজগুলো হলে তোমরা জাস্ট ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা কিন্তু গোয়েঙ্কা কলেজে অ্যাডমিট হতে পারবে না, কারণ গোয়েঙ্কা কলেজের কাট অফ প্রত্যেক বছরই খুবই হাই যায়। তো এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে তোমাদের পার্সেন্টেজ মানে বেস্ট ফোরের পার্সেন্টেজটা ক্যালকুলেট করা হবে, এর মধ্যে কিন্তু তোমাদের ইভিএস সাবজেক্টটা ইনক্লুড থাকবে না। ইভিএসে তোমরা যদি কেউ বেশি নাম্বার পেয়ে থাকো তাহলেও কিন্তু সেটাকে তোমার বেস্ট ফোরের মধ্যে আনা হবে না, ইভিএস সাবজেক্টটা বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো নিয়ে তোমার বেস্ট ফোর ক্যালকুলেট করা হবে। নেক্সট আমরা দেখব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাডমিশন প্রসিডিওর, কিভাবে এখানে অ্যাডমিশনটা কমপ্লিট হবে। সবার প্রথমে তোমাদের গোয়েঙ্কা কলেজ অ্যাডমিশনে গিয়ে সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর যেরকম লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপ করার, সেটার পরে গোয়েঙ্কা কলেজ প্রভিশনাল মেরিট লিস্ট বের করা শুরু করবে। প্রভিশনাল মেরিট লিস্টগুলো তোমরা গোয়েঙ্কা কলেজ অ্যাডমিশন ওয়েবসাইটটাতে পেয়ে যাবে। যেরকমভাবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে সেরকম তোমাদের ভর্তির ডেট দেওয়া হবে এবং অ্যাডমিশনটাও কিন্তু তোমাদের পুরোপুরি অনলাইন অ্যাডমিশনই নিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তাদের যে লিস্ট বেরোবে সেই লিস্টটা এখানে তোমাদের ওয়েবসাইটেই দেখানো হবে, গোয়েঙ্কা কলেজ অ্যাডমিশন ওয়েবসাইটে। এবার এখানে সুবিধার জন্য পার্সেন্টেজটাকে পার্সেন্টাইলে কনভার্ট করে নেওয়া হবে, যেটা প্রত্যেক বছরই করা হয়। আর হচ্ছে তোমাদেরকে এই সুযোগটাও দেওয়া হবে যে তোমরা ডে নিতে চাও নাকি মর্নিং সেকশন নিতে চাও, এটা কিন্তু তোমরা একদম অ্যাডমিশনের সময়ই সিটস কীরকম অ্যাভেলেবেল রয়েছে সেটার অনুযায়ী বেস করে নিতে পারবে। যেরকম যদি মর্নিংয়ে সিটস পুরোপুরি ভর্তি হয়ে যায় তারপরে তুমি চাইলেও আর মর্নিং নিতে পারবে না, তোমাকে ডেতেই নিতে হবে। তো সেই রকম সিটস কীরকম অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখে তোমরা ডে বা মর্নিং
অ্যাডমিশনের সময় চুজ করতে পারবে। এরপরে হচ্ছে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে, অফলাইনে কিন্তু কলেজ থেকে গিয়ে তোমরা কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম পাবে না। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরেও তোমাকে অনলাইনে সাবমিট করতে হবে, কলেজে গিয়ে কিন্তু এই ফর্মটা সাবমিট করা যাবে না, কলেজ রিসিভ করবে না। তোমরা যদি কলেজে গিয়ে ফর্ম সাবমিট করতে যাও, তোমাদের পুরো প্রসেসটাই অনলাইনে করতে হবে, গোয়েঙ্কা কলেজের ওয়েবসাইট থেকে করতে হবে। নেক্সট ওরা দিয়েছে হচ্ছে কিরকম সিটস রয়েছে, সিটস কিছুটা বাড়ানো হয়েছে। যেরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে সিটস এখানে রয়েছে, মর্নিং সেকশন ডে সেকশনে আলাদা আলাদা রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে। যেরকম জেনারেলদের জন্য মর্নিংয়ে রয়েছে 112টা, এসসিদের জন্য রয়েছে 40টা, এসটিদের জন্য 11টা, ওবিসি এ 10টা, ওবিসি বি 7টা, টোটাল মর্নিংয়ে সিটস রয়েছে 180টা। নেক্সট ডেতে সিটস রয়েছে জেনারেলদের জন্য 190টা, এসসিদের জন্য 81টা, এসটিদের জন্য 22টা, ওবিসি এদের জন্য 45টা এবং ওবিসি বিদের জন্য 31টা। টোটাল মর্নিংয়ে সিটস রয়েছে 369টা। তো এই যে সিটস অ্যাভেলেবেল রয়েছে, এই অ্যাভেলেবিলিটি অনুযায়ী তোমরা মর্নিং বা ডে সেকশন চুজ করতে পারবে। যে যেরকম পার্সেন্টেজ পেয়েছো সে সেরকম প্রেফারেন্স পাবে আগে চুজ করার, ঠিক আছে? যার যেরকম প্রভিশনাল মেরিট লিস্টে নাম থাকবে সে সেরকম অনুযায়ী চুজ করতে পারবে। নেক্সট এখানে ফি স্ট্রাকচারটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ফি স্ট্রাকচারটা এখানে কোন পারপাসে কত টাকা ফি নেওয়া হবে সবটা দেওয়া রয়েছে। যেরকম আমি এতটা ডিটেলসে বলছি না, তোমরা পিডিএফটা থেকে দেখতেই পেয়ে যাবে কত টাকা ফিস দিতে হবে। এবং এই ফিসটাও তোমাদের জেনারেল এসসি এসটিদের একটু একটু হলেও আলাদা ফিস দিতে হবে। যেরকম এখানে টোটাল ফিসটা যেরকম বলেছে জেনারেল ক্যাটাগরিদের জন্য 825টাকা, আর বাকি যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 750টাকা। এটা হচ্ছে ফর নন মাইগ্রেটিং স্টুডেন্টস, যারা নন মাইগ্রেট স্টুডেন্ট আছো তাদের জন্য। আর যারা মাইগ্রেটিং স্টুডেন্ট রয়েছে তাদের যে জেনারেল ক্যাটাগরি সেখানে তোমাদের দিতে হবে টোটাল 925টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরি নন মাইগ্রেটিং তাদের দিতে হবে 850টাকা। এটা তোমরা পিডিএফটা থেকে খুব ভালোভাবে দেখে নেবে, দেখে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন যখন নেবে তখন ফিসটাকে ভরতে হবে। নেক্সট ওরা বলেছে কবে থেকে ফর্ম চালু হবে। যেমনটা সমস্ত কলেজের চালু হবে এবছর 2nd August থেকে ফর্ম ফিল আপ চালু হবে সমস্ত কলেজে, সেরকম গোয়েঙ্কা কলেজেরও 2nd August থেকেই চালু হবে। আর ফর্ম ফিল আপ শেষে মানে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ হচ্ছে 20th August, 20th August তোমাদের হচ্ছে লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ গোয়েঙ্কা কলেজে, তারপরে তোমরা আর ফর্ম ফিল আপ করতে পারবে না। নেক্সট কবে থেকে প্রভিশনাল মেরিট লিস্ট বের করা স্টার্ট হবে সেটা গোয়েঙ্কা কলেজের ওয়েবসাইটে তোমরা চোখ রাখবে, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে। এখানে খুবই তাড়াতাড়ি সেটা অ্যানাউন্স করে দেওয়া হবে। নেক্সট কিছু পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টস বলেছে, যেটাই হচ্ছে একদম রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে ভর্তি হওয়ার জন্য, যে কথাটা তোমাদের একদম মাথায় রাখতে হবে। এরপরে তোমাদের যেরকমটা বললাম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বলেছে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো আমি বলছি, এগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে। যেরকম প্রথমটাই বলেছে অ্যাপ্লিক্যান্টকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস, যে যে ডকুমেন্টসগুলো চাইবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে তবেই তোমরা সাবমিট করতে পারবে, সাবমিট করতে হবে। যদি কোনো ডকুমেন্টস অ্যাটাচ করতে ভুলে যাও তাহলে তোমার অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে, কোনো রকম ভ্যালু থাকবে না। তাই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এমনকি তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে, যখন তোমাদের মেরিট লিস্টের নাম বেরিয়ে যাবে, তোমাদের অ্যাডমিশনের ডেট আসবে, সেই অ্যাডমিশনের সময়ও কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলো ওরা চাইবে সেই সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। যেহেতু এখন সবটাই অনলাইন প্রসেসে হবে তাই এখানে তোমাদের পুরোটাই স্ক্যান কপি, যেরকম রেজাল্ট এই সমস্ত জিনিসগুলোর স্ক্যান কপি তোমাকে অ্যাটাচ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে ফিস সংক্রান্ত, যে শিডিউল টাইম রয়েছে ওদের ফিস জমা করার, সেই টাইমের মধ্যে যদি অ্যাডমিশন ফিস জমা করতে না পারো তাহলে তোমার ভর্তিটাকেও তোমার অ্যাডমিশনটাকেও ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে? তাই শিডিউল টাইমের মধ্যে ফিসটাকে জমা করে দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, এই ফিসটা কিন্তু অ্যাডমিশন ফিস, যে ওই 825টাকা রয়েছে ওই ফিসটা, এটা কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্মের ফিস না। কারণ এই বছর গভর্নমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে কোনো কলেজ তার ভর্তির আবেদনের জন্য ফি নিতে পারবে না, তাই এই যে ফিসটার কথা বলা হয়েছে এটা অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি। এরপরে নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, এই পয়েন্টটা তোমরা অ্যাডমিশনের সময় প্রত্যেকে মাথায় রাখবে, তোমরা একবার ডে সেকশন বা মর্নিং সেকশন চুজ করে নিলে তারপরে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল,
তুমি কিন্তু তারপরে আর ডে কে মর্নিং, মর্নিং কে ডে করতে পারবে না, কোনো রকম ভাবে ইন্টারচেঞ্জ করতে পারবে না। তাই প্রথমে ভালোভাবে ভেবে নেবে যে তুমি মর্নিং নেবে নাকি ডে নেবে, সেই অনুযায়ী অ্যাডমিশনটা তুমি নেবে। অ্যাডমিশন হয়ে যাবার পর আর ইন্টারচেঞ্জ করা যাবে না। আর একটা কথা এই সঙ্গে বলে রাখি, গোয়েঙ্কা কলেজ কিন্তু অ্যাটেন্ডেন্সের দিক থেকে খুবই স্ট্রিক্ট। তোমাকে যদি কলেজ যেতে হয়, এখন তো আমরা কেউই বলতে পারছি না কলেজ আদৌ খুলবে কি খুলবে না, যদি কলেজ যেতে হয় তোমাকে কিন্তু রেগুলার কলেজ অ্যাটেন্ড করতে হবে। কারণ তোমরা সবাই জানো কলেজে এবার অ্যাটেন্ডেন্সের ওপরেও 10 নাম্বার থাকে, তো অ্যাটেন্ডেন্সের ওপরেও 10 নাম্বার থাকে। এবং গোয়েঙ্কা কলেজ তুমি যেরকম পারফরমেন্স দেবে কলেজে গিয়ে, অ্যাটেন্ড যদি করো ক্লাস তবে নাম্বার পাবে, না হলে নাম্বার পাবে না। তো সেই কথাটা মাথায় রাখবে, মাথায় রেখে ডে সেকশন বা মর্নিং সেকশন নেবে। আমি মর্নিং সেকশন নিয়ে নিলাম তারপরে আর কলেজ যেতে পারছি না, সেরকমটা করলে কিন্তু হবে না। কারণ এখানে কিন্তু তুমি যেরকম কলেজ অ্যাটেন্ড করবে সেই অনুযায়ী তুমি তুমি নাম্বারটা পাবে। তাই এখানে এই কথাটাও বলে দিয়েছে অ্যাটেন্ডেন্সের দিক থেকে এটা কিন্তু খুবই স্ট্রিক্ট। এমনকি তোমাদের ক্লাস যদি অনলাইনেও হয়, কারণ এখন হয়তো অনলাইনে কিছুদিন ক্লাস হবে, অনলাইন ক্লাসেও কিন্তু তোমাকে ক্লাসটা রেগুলার অ্যাটেন্ড করতে হবে। এবং সেখানে সমস্ত স্যার স্ট্রিক্টলি ভাবে কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে থাকেন, ঠিক আছে? তো এই অ্যাটেন্ডেন্সের কথাটা তোমরা মাথায় রেখো। নেক্সট তোমাদের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে যে যদি কোনো রকম অ্যাডমিশন সংক্রান্ত কোয়ারিজ থাকে তাহলে তোমরা কেউ সোজাসুজি কলেজে চলে যেও না। তোমাদের একটা মেল আইডি দেওয়া হয়েছে এখানে, সেই মেল আইডিটাতে তোমাদের যা কোয়ারি আছে সেই কোয়ারিটা কলেজের কাছে তোমরা জানাতে পারো। তো এই ছিল কয়েকটা টার্মস অ্যান্ড কন্ডিশনস, এছাড়া আর কিছু বলা নেই। তো তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন আগে তো সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে ফিল আপ করবে। নেক্সট তোমাদের প্রভিশনাল মেরিট লিস্টে নাম আসবে, তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন ফিজটা ভালোভাবে পেমেন্ট করবে, এবং মর্নিং দিবে নাকি ডে নেবে সেটাও কিন্তু চিন্তাভাবনা করে তারপরে চুজ করবে। এটাই ছিল 2021-এ গোয়েঙ্কা কলেজ কীভাবে তার অ্যাডমিশন প্রসেসটা করবে সেই সংক্রান্ত নোটিশ। আমি নোটিশটা ডিটেলে তোমাদেরকে পড়ে শোনালাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম ডাউট বা কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। আর আজকের ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।